हाय फ्रेंड्स, वेलकम टू बैक आवर चैनल बियॉन्ड ग्लैमर। आज के एकदम अन्यरकम एक टॉपिक आलोचना करब। टॉपिकटा कि अने जानते चाहो? टॉपिकटा होच्छे आमरा अनेके जानी जे आमादेर मोटापा बा जेटाके बोले स्थूलता बाड़ानोर क्षेत्रे चीनिर एकटा अन्यतम भूमिका रयेछे। कारण चीनी आमादेर कि करे, रक्ते सुगारेर मात्रा बाड़िये देय, ইউরিক অ্যাসিডের मात्रा बाड़िये देय, किडनीते पाथर हय, पैंक्रियास, प्रोटेस्ट, ब्रेस्ट ए समस्त जायगाय कैंसारेर सम्भावना बाड़िये देय। पायेर हाड़ेर ब्यथा करार अन्यतम कारण हच्छे चीनी एबं आमादेर जे दाँतेर जे एनामेल এটাকেও কিন্তু নষ্ট করে দেয়। চিনির মধ্যে এমন এক উপাদান থাকে যে দাঁতে যে এনামেল নষ্ট করে, যে ব্যাকটেরিয়া এইগুলোকে অনেক দিন ধরে জীবিত রাখতে সাহায্য করে। তো এইসবের জন্যই আমরা চেষ্টা করি চিনিটাকে সবসময় বাদ দিতে এবং চিনির ব্যাকআপ হিসেবে অন্য কোনো কিছু ইউজ করতে। তো অনেকেই চাইছো যে এই চিনির বদলে কি আনবো অ্যাকচুয়ালি, যে সুগার ফ্রি এই ধরনের জিনিসগুলো কি খাওয়া সবার পক্ষে সঠিক তো নয়। তো এর বদলে কি আনা যায়? অনেকেই ভাবছো গুড়টাকে কি আনবো। তো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনেরই আজকে আমি অ্যান্সার দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসি প্রথম পয়েন্টে, এটা হচ্ছে তৈরি। আমরা সবাই জানি চিনি তৈরি হয় আখের রস থেকে, কিন্তু সরাসরি কি আখের রসটা পাচ্ছি? আমরা পাচ্ছি না। কীরকমভাবে তৈরি হচ্ছে? চিনিটাকে বিভিন্ন রকমভাবে রিফাইন্ড করছে, তার মধ্যে আসল যে গুণগুলো সেগুলোকেই বাইরে বার করে দিচ্ছে, শুধু আমরা মিষ্টিটা পাচ্ছি। আর গুড়ের ক্ষেত্রে কি হচ্ছে, গুড়টা কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে তৈরি হচ্ছে। তো গুড়ের মধ্যে সে ধরনের ভিটামিনস মিনারেলসগুলো কিন্তু আছে, কিন্তু চিনির মধ্যে সেটা একদমই পাওয়া যায় না বলতে পারো। এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টে। চিনি যেহেতু রিফাইন্ড এবং চিনিকে বলা হয় সিম্পল সুগার, মানে তোমরা এরকমভাবে ধরে নিতে পারো চিনি আমাদের শরীরে রক্তের সঙ্গে খুব সিম্পলিভাবে মিশে যায়, মানে খুব দ্রুত রক্তে মিশে যায়। এতে কী হয়, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা তো বেড়েই যায়, উল্টে যাদের সুগারের প্রবলেম আছে বা যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই মারাত্মক জিনিস হতে পারে। কিন্তু উল্টো দিকে আমরা কী দেখবো, গুড়ের ক্ষেত্রে কী হয়, গুড় যেহেতু অতটা রিফাইন্ডভাবে তৈরি হয় না এবং গুড়ে সুক্রোজের মাত্রা বেশি থাকে, তো এতে কী হয়, এটা আমাদের রক্তে ধীরে ধীরে শোষিত হয়, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই একটা ভালো সাইন বলা যেতে পারে। এবার চলে আসি তিন নম্বর পয়েন্টে। আমরা সবাই জানি চিনি কত রকম কেমিক্যাল প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়, তবে সেটা আমাদের ঘরে আসে। তো এই যে কেমিক্যালগুলো, এই কেমিক্যালগুলো নিশ্চয়ই আমাদের শরীরের পক্ষে খারাপ। সব কেমিক্যাল খারাপ বলছি না, মানে কিছুটা পরিমাণ কেমিক্যাল তো আমাদের শরীরের পক্ষে খারাপ, কারণ আমরা জানি যে কত রকমের কেমিক্যাল রিয়াকশন হতে পারে। কিন্তু এদিকে গুড়কে কী দেখছি আমরা, গুড় কিন্তু অতটা কেমিক্যাল রিয়াকশানের মধ্যে দিয়ে যাচ্ছে না, এটা সম্পূর্ণ কিন্তু জাল দিয়ে বা যেটাকে বলে উনুনের মধ্যে রেখে রেখে এই গুড়টাকে তৈরি করা হয় খেজুরের রস থেকে। তো সেক্ষেত্রে চিনির থেকে কিন্তু গুড় অনেক পরিমাণে ভালো। এবার চলে আসি চার নম্বর পয়েন্টে। চার নম্বর পয়েন্টে আমি বিচার করব শক্তি দিয়ে, মানে ক্যালোরি কতটা আছে। দেখো ক্যালোরির কিন্তু খুব একটা ফারাক এর মধ্যে নেই, তুমি যদি এক চামচ চিনি বা এক চামচ গুড় নাও তোমার শরীরে কিন্তু 20 ক্যালোরি শক্তি ঢুকবে। তো এক্ষেত্রে খুব একটা কিন্তু পার্থক্য নেই, কিন্তু অবশ্যই চিনির থেকে কিন্তু গুড়টা কিন্তু অনেক পরিমাণে ভালো। এবার চলে আসি পাঁচ নম্বর পয়েন্টে। পাঁচ নম্বর পয়েন্ট বলবো, শুধু আমরা শরীরের কথাই চিন্তা করছি, পরিবেশের কথা তো কেউ চিন্তাই করছি না, কিন্তু এখানে আর পাঁচ নম্বর পয়েন্টে পরিবেশের কথা চিন্তা করব। মানে চিনির তো বিভিন্ন রকমের কল থাকে তাই না, কিন্তু এই চিনি যখন রিফাইন্ড হতে হতে থাকে, এই চিনির কলগুলো থেকে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো নির্গত হয় এইগুলো যেমন পরিবেশের পক্ষে খারাপ, তেমনি আমাদের শরীরের পক্ষেও খারাপ, কারণ আমরা তো পরিবেশেই থাকি তাই না। কিন্তু অন্যদিকে কী দেখছি, গুড় যেরকমভাবে তৈরি হচ্ছে এতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। পরিবেশের কোনো ক্ষতি না হলে কী হবে, আমাদের শরীরেরও কোনো ক্ষতি হচ্ছে না। তো এই দুটোকে ব্যালেন্স করে আমরা যেটা দেখলাম বা পার্থক্য করে যেটা দেখলাম, যে অবশ্যই কিন্তু চিনির থেকে গুড় খুবই ভালো, যেটা তুমি ইউজ করতে পারো। কিন্তু হ্যাঁ, সব জায়গাতে গুড় ইউজ করা যায় না, সেক্ষেত্রে তোমাকে কিছু কিছু জায়গায় চিনি ইউজ করতে হয়, সেক্ষেত্রে তোমরা সুগার ফ্রি জাতীয় ইউজ করতেও পারো। আমি বলবো করো না খুব একটা বেশি, তোমরা চিনিটা ইউজ করো, কারণ একবারে চিনি ছেড়ে দেওয়াও কিন্তু খুব খারাপ। আমি সেটা পরের ভিডিওতে আলোচনা করব, চিনি কোন কোন সময় খাওয়া খুবই ভালো, কারণ চিনির মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা তোমাদের শরীরের পক্ষেও খুব ভালো। তো পরের ভিডিওটা আমার অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ এই পরের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ নলেজ তোমাকে কিন্তু দেবে। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তুমি অন্য কোথাও আর পাবে না।